হেলথ টিপসের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে খুবই কার্যকরী একটি ফেসিয়াল বানিয়ে দেখাবো। কিভাবে এই ফেসিয়ালটির সাহায্যে আপনি মাত্র 2 দিনে স্থায়ীভাবে ফর্সা ত্বক পেতে পারেন সেটি আজ আপনাদেরকে দেখিয়ে দেব। সেজন্য আমাদের লাগবে টমেটো। এই টমেটো আপনার ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বকের লাবণ্যতা বাড়াতে খুবই উপকারী। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে এই টমেটোর সাহায্যে 2টি উপাদান বানিয়ে আপনি স্থায়ীভাবে ফর্সা হতে পারেন, বিবর্ণ ত্বকে প্রাণ ফেরাতে নিয়মিত টমেটো ব্যবহার করতে পারেন, ত্বকের একদম ভেতর থেকে ময়লা দূর করতে পারে টমেটোর রস, পাশাপাশি মরা চামড়া দূর করতে ত্বকের এবং উজ্জ্বলতা বাড়াতে এটি বেশ উপকারী। টমেটো দিয়ে যেই 2টি ফেসিয়াল আমি বানাবো, একটি হলো স্ক্রাব আর একটি হলো একটি ফেস প্যাক। স্ক্রাব তৈরি করতে আমাদের যা যা লাগবে, খাঁটি দুধ, টমেটোর পেস্ট আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি এবং চাউলের গুঁড়ো। প্রথমে 1 টেবিল পরিমাণ চাউলের গুঁড়ো, 1 টেবিল পরিমাণ টমেটোর পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এটি ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আপনি ত্বকের মধ্যে কিভাবে ব্যবহার করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই উপাদানটি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে থেকে করে রেখে দিয়েছি। এটি ভালো করে মেশানো হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে অথবা একটি তুলোর বলের সাহায্যে আপনি আপনার ত্বকের মধ্যে এভাবে আলতো করে ম্যাসাজ করে নেবেন। এবার 5 মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ত্বকটিকে ধুয়ে ফেলবেন। এটি ব্যবহারে আপনার ত্বক অতিরিক্ত তৈলাক্ত ভাব থেকে দূর হবে এবং আপনার ত্বকের কালচে দাগ দূর করে ত্বক নরম এবং উজ্জ্বল ও লাবণ্যময় হবে। আমার দ্বিতীয় যে ফেসিয়াল প্যাকটি সেটি হলো ফেস প্যাক। কীভাবে 3টি উপাদানের সাহায্যে একটি ফেস প্যাক তৈরি করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আমাদের লাগবে বেসন, টমেটো শাঁস এবং আরও লাগবে টক দই। এই 3টি উপাদানও একই পরিমাণে নিয়ে 1 টেবিল চামচ করে নিয়ে একটি ঘাড়ও পেস্ট তৈরি করে নিতে হবে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে 3টি উপাদান আগে থেকে নিয়ে অন্য আরেকটি পরিষ্কার পাত্রে মিশিয়ে রেখেছি এবং গাঢ় একটি পেস্ট তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই পেস্টটি বা মিশ্রণটি একটি ব্রাশের সাহায্যে আপনার ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। কিভাবে লাগাবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আলতো করে ম্যাসাজ করে আপনি আপনার ত্বকের মধ্যে এটি লাগিয়ে নেবেন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের কালচে দাগ দূর করে, এছাড়া বেসন এবং টমেটো ত্বকে নিয়ে আসবে জৌলুস এবং উজ্জ্বলতা। এই বেসন আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, আর টমেটোর কথা তো বললামই। তো বন্ধুরা, আশা করি আপনারা এই টিপসটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমি যেভাবে দেখিয়েছি সেভাবে ট্রাই করার চেষ্টা করবেন। তাহলে মাত্র 2 দিনের মধ্যেই আপনি স্থায়ীভাবে ফর্সা ত্বক পাবেন। তো আজ আমার হেলথ টিপস এই পর্যন্তই। আশা করি আমার এই টিপসটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই টিপসটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং নিত্য নতুন হেলথ আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।